اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه القادون ولا يعدي حقه المجتهدون الذي لا يدركه بعد الهمم الله رب العالمين কিছু নির্বাচিত বান্দারা রয়েছেন যাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলমিনকে স্বীকৃতি দেওয়ার পর যতই কষ্টের সম্মুখীন হন না কেন তার থেকে কিন্তু কখনোই বিমুখ হন না। তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহ রাব্বুল আলমিনের মারফাত অর্জন করতে পেরেছেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের প্রিয় বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছেন। ওনারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তার প্রিয় বান্দা হিসাবে তাদেরকে ভালোবেসেছে। এরা প্রত্যেক কাজে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টিকে দৃষ্টিতে রাখে, আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছুই তাদের দ্বারা অনুষ্ঠিত হয় না। আল্লাহ নিজেই তাদের সম্পর্কে বলছেন যে মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, এরা তো কিছুই চায় না, এরা সেটাই চায় যেটা আল্লাহ চায়। এরা হচ্ছে এমন বান্দা যখন মুখে উচ্চারণ করেছে যে কালু রব্বুন আল্লাহ, আল্লাহ হচ্ছে আমার রব, আল্লাহ হচ্ছে আমার প্রতিপালক, আল্লাহ হচ্ছে আমার সৃষ্টিকর্তা, এরপরে যতই বিপদের সম্মুখীন হোক না কেন, যতই বাধা আসুক না কেন, যতই জুলমের শিকার হোক না কেন, তারা কিন্তু বিমুখ হয় না, ইস্তেকামত করে দৃঢ়তার সাথে খুবই শক্তভাবে আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি যে ঈমান এনেছে এইটাকে সে রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলমিনের বাহদানিয়াত কোনো ক্রমে এই আকীদা তাদের কাছে দুর্বল হয় না। কিন্তু অনেকেই ঈমানদার হওয়ার দাবিদার, যাদের আকীদার প্রথম স্তরটাই ছিল বাহদানিয়াত, আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি ঈমান আনা, তারপরে ছিল আদলে এলাহি। এখন যেই কোনো মুমিনকে জিজ্ঞাসা করা হয় যে তোমার আকীদা কি, একজন মুমিনকে জিজ্ঞাসা করলে সে তাওহীদ, আদল, নবুয়ত, ইমামত ও কেয়ামত, একজন মুসলিমকে জিজ্ঞাসা করলে সে বলবে তাওহীদ, নবুয়ত ও মাদ। কিন্তু উভয়ের ক্ষেত্রে প্রথম স্তর হচ্ছে বাহদানিয়াত, আকীদার প্রথম ধাপ হচ্ছে বাহদানিয়াত। যদি বাহদানিয়াতকে মূল্যায়ন করতে পেরেছে অবশ্যই তার ভিতরে আদলে ইলাহি থাকবে।
যদি আদলে এলাহি না থাকে বুঝতে হবে যে আকীদায়ে ওয়াহদানিয়াতি তার মধ্যে এখনও কিন্তু কামিল হয়নি, পরিপূর্ণ হয়নি। কেন? আল্লাহর মারেফাত তাকে আদল পর্যায়ে নিয়ে আসবে। মারেফাতে এলাহ এটাই তাকে বাধ্য করবে সে আদলে এলাহির জন্য বিশ্বাসী হবে। কেন? সে আদলে মুতলাক তাকে দেখতে পাবে, সে নিজের চোখে দেখতে পাবে যে আল্লাহ হচ্ছেন আদেল, যার দ্বারা কোনো জল তার। কিছু বান্দা আল্লাহর এমন রয়েছে যারা ওয়াহদানিয়াতের বিশ্বাসী হওয়ার দাবিদার, মারেফাতে এলাহ রয়েছে বলে দাবিদার, কিন্তু যখনই আপনি দেখবেন যে আদলে এলাহির আকিদা নেই তখন বুঝতে পারবেন যে তার মধ্যে ওয়াহদানিয়াতও কিন্তু পরিপূর্ণতা লাভ করেনি। এর মধ্যে ইস্তিকামাত, এই বান্দার মধ্যে রব্বুনাল্লাহ সুম্মা ইস্তিকামু সম্ভব না। আমরা সকলেই নিজের পরিচয় দিই মুমিন। মুমিন হলে আমার অবস্থান কোথায় থাকা উচিত, কোন স্তরে থাকা উচিত? যদি আমরা একটু গভীরতায় যাই তাহলে আমরা দেখতে পাবো যে মুমিনের মিনিমাম বৈশিষ্ট্য যেটা হবে সেটা হচ্ছে যে আকীদা তার পরিপূর্ণ থাকবে, আকীদার মধ্যে কোনো ঘাটতি থাকবে না। আকীদার মধ্যে ঘাটতি থাকলে সে কিন্তু মুমিন হয়নি। আর মুমিন হলে তার প্রথম ধাপই হচ্ছে যে ওয়াহদানিয়াত তার মধ্যে পরিপূর্ণতা হিসাবে থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাসী হতে হবে। যেভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কিছু অনুসারীরা ছিল যারা হযরতে মূসার উপরে ঈমান আনার পর, অর্থাৎ প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের প্রতি ঈমান এনেছে, তারপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিরাউন অনেক রাগনত হলো, বলে তাদেরকে ডেকেছিল, তারা স্পষ্ট বলল আমান্না বি রাব্বিল আলামিন, আমরা ইহকাল ও পরকালের রাবের উপরে ঈমান এনেছি। রাব্বিল আলামিন বলার পর আর তাদের ওয়াহদানিয়াত সম্পর্কে তেমন প্রশ্ন থাকার কথা না, কিন্তু তারাও ভালো করে জানত যে যার সাথে যার সম্মুখে আমি কথা বলছি সে নিজেই রব হওয়ার দাবিদার। আনা রব্বুকুমুল আলা, যে বলছে আনা রব্বুকুমুল আলা তার বিপক্ষে অবস্থান নিয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে ঈমান এনেছে। তারা যখন দাঁড়াতে চান এই অবস্থা থেমে যাননি যে আমান্না বি রাব্বিল আলামিন, তোমার যেন ভুল না হয় যে অন্য কোন রব, রব্বে মূসা ওয়া হারুন, সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আরে স্পষ্ট হয়ে যাক যে রবের প্রতি আমি ঈমান এনেছি তিনি হচ্ছেন মূসা ও হারুনেরও রব, অর্থাৎ আর কোনো ভুল বুঝার কোন রকম এখানে সুযোগ নেই। যে রবের উপরে ঈমান এনেছি সেই রব শুধু আমার রব না,
সেই রব কায়নাতের রব। তুমি যদি মনে করো আমি কায়নাতের রব হয়েছি, সৃষ্টি জগতের রব হয়েছি, তাহলে তোমার দ্বন্দ্ব রয়েছে মূসা ও হারুনের সাথে। এখন আমি স্পষ্ট করে দিচ্ছি যে তোমার চেতনা এটা রাখা উচিত না যে তোমার প্রতি ইমান এনেছি, আমি ইমান এনেছি মূসা ও হারুনের রবের প্রতি। মূসা ও হারুন যে ওয়াহদানিয়তের কথা বলছেন তার প্রতি আমি ইমান এনেছি। ইমান আনাই যথেষ্ট, রব্বে মূসা ও হারুনের কি প্রয়োজন ছিল? তাদের এই সেন্টেন্সটা এতই প্রশংসার দাবিদার যে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে রেখে দিয়েছেন। এখন যখন তারা বলেছে আমন্তবে রব্বিল আলমিন, আমন্না বে রব্বিল আলমিন, আমরা ইমান এনেছি আল্লাহ রাব্বুল আলমিনের উপরে, কায়নাতের সৃষ্টিকর্তার উপরে, এখন ফিরআউন তাদের সাথে অত্যন্ত কঠোরতার সাথে, নিষ্ঠুরতার সাথে যা করা তা করবে, এবং সে ঘোষণা করল যে ডাইন হাত তো বাম পা, বাম হাত তো ডাইন পা কেটে দেব। যখনই তারা আল্লাহকে রব মেনেছে এরকম একটি অবস্থা সম্মুখীন হতে পারে। কি বললেন তারা? যে আমাদের পরোয়া নেই, কেন আমরা মূসা ও হারুনের রবের উপরে ইমান এনেছি, যা হবে হবে। এটাকে বলা হয় কালু রব্বনাল্লাহ সুম্মাস্তাকামু, বলার পরে ওর উপরে দৃঢ়তার সাথে অবস্থান করা, যা হবে হবে। খুব বেশি কি হবে? জিন্দাগি মতে পরিণত হবে, হায়াত মতে পরিণত হবে, বাস্তব জীবন মতে পরিণত হবে। তো যদি বেঁচে থাকি তাও আল্লাহ, যদি মৃত্যুবরণ করি তাও আল্লাহ। সালাত পড়েন মোহাম্মদ বা আলে মোহাম্মদ। পরোয়া কিসের, ভয় কিসের? যদি আমরা কোরআনকে অত্যন্ত গভীরতার সাথে দেখি তখন আমরা এটা উপলব্ধি করতে পারবো যে তাওহীদ হোক বা রিসালাত, মাইয়াতের মধ্যেই আকীদার পরিপূর্ণতা রয়েছে। যদি তারা বলতো আমান্না বি রাব্বিল আলামিন, এখানে যদি থেমে যেত, রব্বে মূসা ও হারুন যদি না বলতো, তাহলে যে অবস্থা দাঁড়াতো সেটা হচ্ছে অন্যরকম। কিন্তু এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে ফিরআউনের সম্মুখে স্পষ্ট ফিরআউনকে না করে দিল যে আল্লাহর পর যদি কেউ রয়েছে তো মূসা ও হারুন রয়েছে, তোমার কোনো স্থানই নেই, তোমাকে আমি গণনার মধ্যেই রাখছি না। সালাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আজকে মুসলমান বলেন বা মুমিন বলেন, কেউ কিন্তু ইমানের এই প্রথম স্তরটাই ক্রস করতে পারেনি, প্রথমটাই পরিপূর্ণ করতে পারেননি, প্রথম ইমানই তার অন্তরে প্রবেশ করেনি, প্রথম ইমানটাই তার ভিতরে কিন্তু প্রবেশ করতে পারেনি। যদি ইমানে কামিল হয়ে যেত প্রথম স্তরেরটা, তাহলে দ্বিতীয় পর্যায়ে আসে। আপনি যাকেই পরীক্ষা করতে চান নিজেকেই পরীক্ষা করেন। আজানে কি বলেন? আল্লাহু আকবার। আকামাতে কি বলেন? আল্লাহু আকবার। ঠিক আছে, আল্লাহর চেয়ে আর বড় কেউ নেই, তিনি হচ্ছেন একবার।
কিন্তু দুজন যুবক দাঁড়িয়ে এমন কোনো কথা আলাপ করছে যেটা অন্য কারো শোনার কথা না। সে দুজন যুবকের ইমানের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সে দুজন যুবক যে এমন কোনো কথাবার্তা বলছে যে কথাবার্তা আরেকজনের শোনার কথা না, শুনলে কি হবে? তার সম্মান ক্ষতিগ্রস্ত হবে, তার অবস্থান ক্ষতিগ্রস্ত হবে, তার মর্যাদা ক্ষতিগ্রস্ত হবে। আপনি পরীক্ষা করে দেখেন, ২০ বছরের দুই যুবক নিজের মধ্যে দাঁড়িয়ে কোন নোংরা কথাবার্তা বলছে, যদি ৬-৭ বছরের বাচ্চাও যদি চলে আসে, না হয় তারা কথা পরিবর্তন করবে, না হয় থেমে যাবে। কেন থেমে গেল? কেন যা বলছে তা বলো, বলো, লজ্জার বিষয়। এটা আমার পক্ষে সম্ভব না যে আলোচনা করছিলাম যদি বাচ্চা শুনতে পায় বলবে চি চি কি অবস্থা। তো ৭-৮ বছরের বাচ্চা, তার অবস্থান আমাকে প্রভাবিত করলো। আর যে আল্লাহকে আল্লাহ আকবর বলি, যার প্রতি ঈমান এনেছে, আমার অবস্থানকে পরিবর্তন করেনি, আমার মধ্যে তার কোনো খফ নেই। তো যদি নেই তাহলে আমাকে নতুন করে ভাবতে হবে যে আমি রব্বানুল্লাহ বলেছি কি না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি কি না, আমি ওয়াহদাহুল্লা শরীকের প্রতি আমার ঈমান আছে কি না। যদি থাকতো তাহলে এর প্রভাব আমার উপর পড়ত। এখান থেকে আপনাকে অতিক্রম করে নিয়ে আসতে হবে। এখান থেকে আপনি অতিক্রম করলেই আপনি আদলে লাহির বিশ্বাসী হয়ে যাবেন। তার জন্য খুব বেশি কঠিন কিছু লাগবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যখনই আপনি ঈমান এনেছেন, স্পষ্ট করেন যে রাব্বে মুসা ওয়া হারুন, আপনি বলবেন মুত্তাকী, আপনি মুত্তাকী হয়েছেন, পরহেজগার হয়েছেন, পরিপূর্ণ মুমিন হয়েছেন, আজাদারে সাইয়্যেদ শহদা হয়েছেন, সব কিছু হয়েছেন। আল্লাহ আপনার তাকওয়াকে দেখতে চায় যে আপনি সাদেকিনের সাথে আছেন কি না, সাদেকিনের মাইয়েতে আছেন কি না। যদি সাদেকিনের সাথে রয়েছেন তাহলে আপনি মুত্তাকী হতে পেরেছেন, না হলে মুত্তাকী হওয়ার শুধু আপনি দাবিদার। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্য সব সময় এমন না যে আপনি নিজে তৈরি করে নেবেন, আপনি নিজের মতন চলবেন, এটাকে বলবেন তাকওয়া। আপনি নিজের মতন একটি বিশ্বাস গড়ে নেবেন, সেটাকে বলবেন ঈমান। আপনি নিজের মতন নিজেকে সাজিয়ে নেবেন, তারপরে আপনি বলবেন মুমিন। আপনি নিজের মতন নিজেকে তৈরি করে নেবেন, এরপরে বলবেন পরহেজগার। না, কোরআনের একটি মাপকাঠি রয়েছে, আপনি যদি মুত্তাকী হয়ে থাকেন কোনো মাস সাদেকিন, আপনি যদি আল্লাহ সঠিক বান্দা হয়ে থাকেন তাহলে আপনার ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ব্যতীত কোনো ইচ্ছা থাকার কথা না, আপনি নাফসের হাতে জিম্মি থাকার কথা না, আপনি কোনো জালিমের কাছে মাথা নত করার কথা না। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে ঈমান যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি থাকে, এটাই যথেষ্ট জুলম থেকে বিরত থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানই যথেষ্ট আপনাকে ওই পর্যায়ে নিয়ে আসা যে পর্যায়ে আসতে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, যেখানে আপনি আসে আপনার তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটাবেন, যেখানে আপনি আসে আপনার ঈমানের বহিঃপ্রকাশ ঘটাবেন। প্রশ্ন জাগ্রত হবে, কোন ঈমান? কোন ঈমান? সেই ঈমান যেটা মুহাম্মদ ও আলে মুহাম্মদের ঈমান,
সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আপনি বলবেন কালু রব্বুনাল্লাহ, আল্লাহ হচ্ছে আমার রব, কিন্তু এরপরে আপনার অবস্থান কোথায়? এরপরে আপনি কার সাথে রয়েছেন? আপনি তার সাথে রয়েছেন যার কাছে আদল নেই, আপনি তার সাথে রয়েছেন যার কাছে ইসলাম নেই, আপনি তার সাথে রয়েছেন যে যার কাছে মানে বলতে গেলে সত্যতা নেই, সিদ্দিকিয়াত নেই, আপনি তার সাথে রয়েছেন। আপনি নিজের সম্পর্ক জুলমের সাথে রেখেছেন, আপনি বলেন কালু রব্বুনাল্লাহ। আপনি নিজের সম্পর্ক বাতিলের সাথে রেখেছেন, বলবেন কালু রব্বুনাল্লাহ। না, ওয়াহদানিয়তি দাবিদার। তাহলে ওয়াহদানিয়ত আপনার সঠিক রয়েছে কি ওয়াহদানিয়ত আপনার সঠিক থাকেনি, এটা দেখার জন্য দেখতে হবে যে আপনি কার পাশে অবস্থান করছেন। যদি আপনি বলেন কালু রব্বুনাল্লাহ, আমি এমন অবস্থায় আছি যে আল্লাহকে স্বীকার করেছি, সুম্মাস্তাকামু, কোনো ক্রমের দিকে বিমুখ হব না, কিন্তু দেখা যাচ্ছে আপনার অবস্থান হচ্ছে সেই ইয়াজিদের সাথে যে ইয়াজিদ মদ পান করছে, শরিয়তে এলাহকে পায়মাল করছে, যে ইয়াজিদ কুকুর নিয়ে খেলা করছে, অর্থাৎ শরিয়তে পরবর্তীকারকে, শরিয়তে আল্লাহ রাব্বুল আলমিনকে অমান্য করছে, আপনার অবস্থান তার সাথে। কালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আপনার মধ্যে ইস্তেকামত দেখতে হবে, অর্থাৎ আপনি যে আল্লাহর প্রতি ইমান এনেছেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আল্লাহর সাথে থাকতে হবে। এটা মেনে নেওয়া যাবে না যে আপনি একদিকে বলবেন আমি আল্লাহর সাথে আছি, অপরদিকে বলবেন আমি ইয়াজিদের সাথে আছি। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। ওই সময় যারা বলেছিল রব্বুনাল্লাহ, ওই সময় যারা বলেছিল আমান্না বিরাব্বিল আলামিন, তাদের ইমানের জন্য প্রয়োজন ছিল যে তারা বলবে রব্বে মুসা ওয়া হারুন। কিন্তু বর্তমান যুগে যারা বলে রব্বুনাল্লাহ, তাকে অবশ্যই স্পষ্ট করতে হবে যে তারা মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাথে আছে কি না। সালাওয়াত পড়েন মোহাম্মদ। বেশি গভীরতা যাওয়া দরকার নেই, অত্যন্ত সহজ করে আমাদের সামনে যুবকরা বসে আছে, কেন অনেকটা এক্সাম্পল তৈরি করা যায়, সেটা শরিয়ত না। শরিয়ত সেটাই যেটা আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন কোনো জায়গায় কোনো গ্যাপ রাখেননি। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ইবাদত করবেন না, ইবাদত আপনাকে সেটাই করতে হবে যেটা আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন। এখানে কোনো সুযোগ নেই যে আপনি বলবেন আমি রেসালাত মেনে নিয়েছি, ইমামত আমি মানছি না। না, কোনো সুযোগ নেই, আপনাকে মানতে গেলে সব কিছু মানতে হবে। প্রত্যেক যুগে আপনাকে স্পষ্ট করতে হবে যে আপনি যে রাবের প্রতি ইমান এনেছেন সে হচ্ছে কার রাব, সে হচ্ছে কার রাব। যেমন মুসার সময় তারা বলেছিল রব্বে মুসা ওয়া হারুন, আজকে আমরা বলবো যে রব্বে আলী ও হুসাইন। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। কেন? এই জন্য যে যেখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, যেখানে কোনো পথভ্রষ্টতার কোনো সম্ভাবনা নেই। অনেক অপরাধ তারপরে মুমিন। আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কুনতুম খায়রা উম্মতিন, আমরা খুবই আনন্দিত খায়রা উম্মত হচ্ছি আমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা খুবই আনন্দিত হচ্ছি, ঈমানদার হচ্ছি আমরা, মুমিন হচ্ছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মুমিন বলছেন তারা কারা?
আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে মুত্তাকিন বলছেন তারা কারা? আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে খায়রে উম্মত বলছেন তারা কারা? ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই তো স্পষ্ট করছেন, উরিদু আমরা বিল মারুফ, অর্থাৎ আমার বিপক্ষে যারা অবস্থান করছে তার এখানে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার নেই, নেই। ওইখানে যারা অবস্থান করছে তাদের সাহসও নেই, সাহসও নেই, ইয়াজিদের বিপক্ষে কথা বলার সাহসও নেই। ওই সময়ে যারা অবস্থান করত তাদের ইয়াজিদের বিরুদ্ধে কথা বলার সাহস নেই, আর এখন যারা ইয়াজিদিয়াদের পক্ষে আছে তাদের দিরহাম ও দিনার দেখার পর তার বিপক্ষে কথা বলার সাহস নেই। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটা সুম্মাস্তা কামুর পরিপূর্ণভাবে পরিপন্থী। যারা ইয়াজিদের জুলমের সাথে ছিল তারা ইয়াজিদের বিপক্ষে অবস্থান নেওয়ার সাহস ছিল না তাদের, কিন্তু যারা হুসাইনের সাথে ছিল তারা কিন্তু ইস্তেকামত করেছে। যখন আল্লাহর কালমা পড়েছি, আল্লাহর প্রতি স্বীকৃতি দিয়েছি, তো জান তো দি হুই উসি কি থি, হাক তো ইয়ে হ্যাঁ কে হাক আদা না হুয়া, জীবন তো তার দেওয়া ছিল, তার উপরে উৎসর্গ করে দেব। আমার হায়াত কি, আমার মত কি, আমার তো একটি মাত্র লক্ষ্য, সেটা হচ্ছে আল্লাহ তোমাকে পাওয়া। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তোমাকে পেতে চাই, তোমাকে আপন করতে চাই, তোমাকে পেয়েছি সব কিছু পেয়েছি, তোমাকে পাইনি কিছুই পাইনি, তোমাকে পেতে চাই। যদি কেউ এই লক্ষ্যে অগ্রসর হয় সে মাজলুম হতে পারে, জালিম হতে পারবে না। সে মাজলুমের পক্ষে অবস্থান নিতে পারবে, সে জালিমের পক্ষে কখনোই অবস্থান নিতে পারবে না। আপনি চিন্তা করবেন রাসূলের উপরে কে ঈমান এনেছে কে ঈমান আনে নেই, এটা তো অনেক পরের ব্যাপার। কথা এখানে হবে যে আল্লাহর প্রতি ঈমান রয়েছে কি নেই। তো যদি আল্লাহর প্রতি রয়েছে সুম্মাস্তাকামু, এরপরে ক্যাম করতে হবে, এরপরে দাঁড়িয়ে যেতে হবে, যত মূল্য দিতে হয় সে মূল্য দেওয়া হবে। কেন, কি রয়েছে আমার, আল্লাহর জন্য কি রয়েছে যে আমি আল্লাহর জন্য দিতে পারবো না? আল্লাহ তুমি তো বলে দিয়েছ আল মাল ওয়াল বানুন ফিতনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। কি রয়েছে একটা মানুষের কাছে, তার জান রয়েছে আর কি রয়েছে, তার সন্তান রয়েছে, তার মাল রয়েছে। আল্লাহ রাব্বুল আল মাল ওয়াল বানুন, সম্পদ এবং সন্তান, ফিতনা, ফিতনা ওই ভাষায় না যে ভাষায় আমরা ব্যবহার করি, যে অর্থে আমরা ব্যবহার করি, অর্থে না, ফিতনা অর্থাৎ পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পরীক্ষা নিচ্ছেন। এই কারণে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পর্যায়ে পৌঁছে গেলেন যখন নিজের সন্তানকে তিনি কোরবান করতে যাচ্ছেন। এই বিশ্বাসের বহিঃপ্রকাশ যে আল্লাহ মাল তোমার, জান তোমার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়ান নাকস মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ যদি পরীক্ষা নিতে চান তাহলে সব কিছু দিয়ে পরীক্ষা নেবেন, এরপর যদি আপনি অত্যন্ত শক্তভাবে যদি অবস্থান করেন যে না আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ সব কিছু আল্লাহর মধ্যে আমি দান করতে রাজি, ববশ্বরি সাবেরিন আল্লাযিনা ইযা আসাবতহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই পর্যায়ে আর কেউ নেই, সব কিছু আল্লাহর পথে দান করলাম, এখন কি রয়েছে,
আমার নাস রয়েছে, আমি রয়েছি। হে আল্লাহ, তোমার কাছ থেকে এসেছি, তোমার কাছে ফিরে যাব। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার কাছ থেকে এসেছি, ফিরে যাওয়া হচ্ছে তোমার কাছে। যদি আপনি পরিপূর্ণ হতে চান, এরকম বান্দা আপনার দৃষ্টিতে থাকতে হবে। কি মুসিবত রয়েছে ইসলামের মধ্যে যে পয়গম্বরে ইসলামের পর যে যাত্রা সূচনা হয়েছে সেই যাত্রার মধ্যে কতটা লিল্লাহিয়াত ছিল, ক্ষমতা নিজের দখলে নেওয়া, বাইতুল মাল নিজের দখলে নেওয়া, মানুষের নাফসকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া, দেরহাম ও দিনারকে নিয়ন্ত্রণে নেওয়া, এগুলোই ছিল তাদের লক্ষ্য। কিন্তু যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত ছিলেন তাদের কাছে কোনো কিছুই প্রিয় ছিল না, তাদের কাছে একমাত্র প্রিয় ছিল আল্লাহ। হ্যাঁ, আত্মীয়তার জন্য একটা থেকে আরেকটা ঘনিষ্ঠতা আসে, সম্পর্ক আসে, ভালোবাসা আসে, সবকটাকে কুরবান করার জন্য প্রস্তুত। এখন আপনার জন্য কে মডেল হয়ে দাঁড়াবে, কে যে সব ধরনের অপরাধ করবে তারপরে মুমিনদের সর্দার, তাকে আপনি উদাহরণ হিসাবে বেছে নেবেন আপনার পথ চলার জন্য, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি তাকে বেছে নেবেন না তাকে বেছে নেবেন যে সব কিছু আল্লাহকে দান করতে প্রস্তুত, এবং ইতিহাস বলছে যে দানও করেছে, আপনি তার পক্ষে অবস্থান নেবেন? ঘটে গেল ঘটনা, আমিরুল মুমিনিন বলা হচ্ছে, খলিফাতুল মুসলিমিন বলা হচ্ছে, কিন্তু 61 হিজরির পর এখন তো আপনার অবস্থান ক্লিয়ার করতে হবে যে আপনার ইমানের মাইয়াতে কে রয়েছে। আপনার ইমানের মাইয়াতে ইয়াজিদ রয়েছে না হুসাইন রয়েছে, এটা ক্লিয়ার করতে হবে। যেভাবে মুসার অনুসারীরা বলছে রব্বে মুসা ওয়া হারুন, আপনাকেও বলতে হবে আমি সেই এলাহের বিশ্বাসী যেটা হচ্ছে হুসাইনের রব। যা হচ্ছে শহদায়ে কারবালার রব, শেষ মুহূর্ত পর্যন্ত সব কিছু আল্লাহর জন্য। এরপরে কিন্তু মুসিবত সমাপ্ত হয়নি, এরপরে অনেক মুসিবতের সম্মুখীন করা হলো, অনেক বিপদের সম্মুখীন করা হলো, কিন্তু কারো পাপ কেঁপে যায়নি। আপনি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামের শাহাদাতের পর যে অবস্থা সৃষ্টি হয়েছে তার দিকে আপনি নজর করে দেখুন। কি কোনো সময় হয়েছে যে হযরত জায়নাব সাল্লাল্লাহু আলাইহা বলেছেন হে আল্লাহ যথেষ্ট, আর আমার সহ্যের বাহিরে, আর আমি পারছি না, সব কিছু তো আমার শেষ হয়ে গেল? কিন্তু না, কিন্তু না, যখন ইয়াজিদ জিজ্ঞাসা করল যে জায়নাব নিজেকে কেমন অবস্থায় পাচ্ছ, তোমার খোদা তোমার সাথে কি করেছে, তোমার রাব তোমার সাথে কি করেছে, কি জবাব দিলেন বিবি? মা রায় তো ইল্লা জামিলা, আমি সৌন্দর্য ছাড়া আর কিছু দেখিনি। আল্লাহ আকবার, এত মাসায়েব! আর জায়নাব সালাওয়াতুল্লাহ আলাইহার জন্য এতই সন্তুষ্ট আল্লাহর প্রতি, এতই সন্তুষ্ট। বাজারে কুফা ও শামে অবস্থান করছেন, কিন্তু জায়নাব কখনোই ভুলে যাননি যে আমি কার কন্যা, আমি কার বোন, আমার আকীদা কি, আমার বিশ্বাস কি, আমি সে
যার সম্পর্কে বলা হচ্ছে কালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম। হযরতে জাইনাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা এমন না যে শাহাদাতের পর বিবিদের ছেড়ে দেওয়া হলো না, যে মুসিবতের সম্মুখীন হয়েছে ওনারা এটা স্পষ্ট করেছেন যে হুসাইন ও হুসাইনিয়াতের পথ হচ্ছে এটা, যেখানে কোনো রকম দুর্বলতা নেই, যেখানে মুসিবতের সম্মুখীন হয়ে ইয়াজিদ ও ইয়াজিদিয়াতের কাছে সিলিন্ডার হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমি আজাদারে সৈয়দ শহদাকে আমি বলতে চাই যে আমাদের আজাদারির মধ্যে এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে যে আমরা হুসাইনের মানে পথের প্রতীক, হুসাইনের যে রাস্তা হুসাইন চলেছেন সেই রাস্তায় আমরা চলছি। আমরা যখন হুসাইনের বিশ্বাসী হয়েছি, যখন হুসাইন নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, তখন কোনো রকম আমাদের মধ্যে বাতিল আসা উচিত না, বাতিল আসা উচিত না। বিবিরা কুফায় ছিলেন, তো আমাদের জন্য যদি কুফার মতন বাজার সুসজ্জিত হয়ে যায় তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরাও সিরামে কারবালার মতন অবস্থান করছি। বাজারে কুফা আমাকে প্রভাবিত করতে পারবে না, বাজারে শাম আমাকে প্রভাবিত করতে পারবে না, দরবারে ইয়াজিদ আমাকে প্রভাবিত করতে পারবে না। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি আমার কেয়াম থাকবে, আল্লাহর প্রতি আমার অবস্থান থাকবে, আল্লাহর পক্ষে আমার অবস্থান থাকবে। কিন্তু কি হয়েছে আমাদের এই কারণে আমাদের আজায়ে সৈয়দ শহদা অন্যকে প্রভাবিত করছে না। কেন আমরা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পথে নেই? ইমামে হুসাইনের পথ ছিল এটা যে তিনি আল্লাহকে এইভাবে মূল্যায়ন করেছিলেন এবং এটা স্পষ্ট করে দিলেন যে শুধু আমি মূল্যায়ন করেছি তা না, আমার ছোট্ট সাকিনাও কিন্তু আমার পথেরই, আমার জায়নাব উম্মে কুলসুম আমার পথেই অবস্থান করছে, ভুলেও যায়নি, নিজেকেও ভুলেও যায়নি। হ্যাঁ, কয়েকবার বিবি উচ্চারণ করেছেন কিন্তু সে উচ্চারণ অর্থ এটা না, এটা না। যখন কারবালার জমিনের উপরে পা দিয়েছেন আর কারবালার জমিনের ধুলো উড়ে যখন হযরতে জাইনাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহার মুখের উপরে পড়েছে, তখন বলেছিলেন ইমামে হুসাইনকে যে ছোট ছোট বাচ্চা সঙ্গে রয়েছে, কিন্তু যখন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কায়ামের উদ্দেশ্য যখন বুঝিয়ে দিলেন, হযরতে জাইনাব সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন, অন মুহাম্মদকে কোরবান করেছেন তিনি রোজে আসর, যখন এই কাফেলা কুফার কাছে যখন পৌঁছে গেল, আল্লাহ আকবার, আপনি একটু চিন্তা করে দেখতে পারেন কোন কুফা, সেই কুফা যে কুফাকে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের খেলাফতকালে দারুল খেলাফা নির্ধারণ করেছিলেন, ক্যাপিটাল হিসাবে নির্ধারণ করেছিলেন, সে কুফায় কে জাইনাবকে চিনত না, কে উম্মে কুলসুম সম্পর্কে শুনে নেই, কে ছিল যে ইমামে হুসাইন আলহি সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইমামে জাইনুল আবদিন আলহি সালাতু ওয়াস সালামকে চিনত না? এটা কি নতুন কোনো শহর ছিল যেখানে আহলে বাইতে হারামকে মূল্যায়ন করা হতো না? আজ আপনি কষ্ট পাচ্ছেন আপনার আজাদারিকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, তখনই কিন্তু ইমামে হুসাইনের শাহাদাতকে নিয়ে ব্যঙ্গ করা হতো। ইমামে হুসাইনের শাহাদাতের পর ইমামে হুসাইনের মাজলুমিয়াতকে নিয়ে ঠাট্টা করা হতো, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজলুমিয়াতকে নিয়ে সমালোচনা করা হতো, এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজলুমিয়াতকে লাঞ্ছিত করার জন্য। দেখেন, একটি বিষয় কিন্তু স্পষ্ট রাখা দরকার,
বিবিরা মাজলুম হয়েছেন, লাঞ্ছনা শিকার হননি। কেন? মুখে আল্লাহ বা আল্লাহর প্রতি ইমান এটা যখন উচ্চারণ করেছেন, তখন দৃঢ়তার সাথে তার উপরে কায়েম থাকা এটা ছিল প্রত্যেকের দায়িত্ব। এটাই হযরত জায়নাব উম্মে কুলসুম ওনারা কিন্তু প্রমাণ করেছেন। কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, বিবিদের হাত বেঁধে এমন উঠে বসানো হয়েছিল যার উপরে কোনো পালান ছিল না, খুবই কঠিন, খুবই কঠিন। আপনারা উপলব্ধি করতে পারবেন না, কিন্তু যদি কেউ আরব থাকতো সে উপলব্ধি করত যে পালান ছাড়া উঠে বসা যায় না, তাও হাত বেঁধে পর্দা ব্যতীত। বিবিরা কী চান? এটাই চান যে এই কাফেলা যেন রাতের অন্ধকারে রওনা দেয়, প্রকাশ্য দিনে না। কিন্তু আজাদ আরও বিবি যা চেয়েছিলেন তার উল্টোটা হচ্ছে, রাত্রে রাত্রে কাফলা থেমে যাচ্ছে আর দিনে এই কাফলা সফর অব্যাহত রেখেছে। হযরত উম্মে কুলসুম হযরত জায়নাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে জিজ্ঞাসা করলেন যে আমরা থেমে গেলাম কেন, কেন এই কাফলা থেমে গেল? হযরত জায়নাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াসসালাম যার গলায় ত্বক ছিল, যার হাতে শিকড় ছিল, যার পায়ে বেড়ে ছিল, তাকে জিজ্ঞাসা করলেন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ফুপি আম্মা, আমরা কুফা শহরে প্রবেশ করতে যাচ্ছি। আল্লাহ আকবার শোনার পর পরই বিবিদের কী অবস্থা হয়েছে? হযরত উম্মে কুলসুম তো ধৈর্য রাখতে পারেননি, তিনি একবার সাইয়েদে সাজ্জাদকে বললেন যে আমাদের পক্ষ থেকে অনুরোধ করো যে যদি কুফায় প্রবেশও করতে হয় তো শহরের ভিতর দিয়ে যেন আমাদেরকে না নিয়ে যায়, শহরের বাহির দিয়ে আমাদের নিয়ে, কারণ এই শহরেই আমরা শাহজাদি হিসাবে অবস্থান করতাম, এই শহরেই অনেক মহিব্বিনে আহলে বায়ত রয়েছে, মহিবরা রয়েছে, তারা কি করে আমাদের প্রতি দৃষ্টি দেবে না, আমরা কি করে তাদের চেহারার দিকে তাকাবো? যে শহরে আমি শাহজাদি হিসাবে অবস্থান করতাম সেই শহরে কিভাবে? কিন্তু কোনো রকম অনুরোধ মানা হয়নি। তখন আরও একটি অনুরোধ করলেন, ঠিক আছে যদি কুফা শহরে আমাদেরকে নিয়ে যেতে হয় তাহলে আমাদের পর্দার ব্যবস্থা করে দেওয়া হোক, মাথায় কাপড় ছাড়া এই শহরের ভিতরে প্রবেশ করা। কিন্তু আজাদ আরও বাজারের বাহিরে অপেক্ষা করা হলো, অপেক্ষায় রেখে দেওয়া হলো, বাজারকে সুসজ্জিত করা হলো, শুধু সুসজ্জিত করা হয়নি, বলা হলো আজকে তোমাদের মাঝে খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে যারা খুরুজ করেছিল, যারা বিদ্রোহ করেছিল, তারা আসছে, আমরা সেই খলিফাতুল মুসলিমিনের শত্রুদেরকে দমন করেছি, তাদেরকে বন্দি করে নিয়ে আসছি, তোমরাও তোমাদের ইমানি দায়িত্বর পরিচয় দাও, তোমরা যে খলিফার পক্ষে অবস্থান করছো সেই পরিচয় দাও, তোমরা যে ইয়াজিদের শত্রুদের বিপক্ষে রয়েছে তা পরিচয় দাও। যখন এটা কুফাবাসীরা শুনেছে যে বিদ্রোহীদেরকে আনা হচ্ছে, তাদেরকে আনা হচ্ছে যারা খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাহলে আজাদ আরও শুনবা
মায়েরা নিজের বাচ্চাকে দাঁড় করিয়ে তাদের হাতেও পাথর দিয়েছিল। আজকে পাথর নিক্ষেপ করা হচ্ছে সওয়াবের কাজ। শুধু এই সওয়াবে আমি অংশগ্রহণ করব না, তোমরাও অংশগ্রহণ করো। আচ্ছা দাঁড়ো, যখন এই কাফেলা ভিতরে প্রবেশ করলো আর পাথর নিক্ষেপ করা হলো, তো আচ্ছা দাঁড়ো, অনেকে যারা কুফায় ছিল তারা বিবেকবানও ছিল, তারা যখন দেখলো তো কি দেখলো, যে এমন অবস্থা যেখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তখন তারা আবার কেউ খুরমা নিয়ে কেউ পানি নিয়ে, অর্থাৎ কেউ এরকম একটি মানে কাফেলাকে দেখে তাকে একটু সহানুভূতি দেখাবার জন্য আজাদ আরও কেউ খুরমা নিক্ষেপ করছিল হযরত জায়নাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা। যদিও বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, তখন বলছিলেন তোমরা এই খুরমা ফেলে দাও, এটা সাদকা করে করে দেওয়া হচ্ছে। আর তোমরা তো নিজেকে জানো যে তোমরা সাদাত, তোমাদের উপরে সাদকা হারাম রয়েছে। আল্লাহ আল্লাহ বিবিরা না খেয়েছিলেন, কিন্তু যতগুলো খুরমা এসে যতগুলো খেজুর এসে পড়তো সবকটাকে তিনি ফেলে দিতেন। তৃষ্ণার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, পর্যাপ্ত খাওয়া নেই, পর্যাপ্ত পানি নেই, সেই অবস্থায় অগ্রসর হচ্ছিলেন। কে আজাদ আরও এক বিবি দেখলো যে দূর থেকে খোরমা নিক্ষেপ করা হচ্ছে, সেগুলোকে ওনারা ফেলে দিচ্ছেন, তো চিন্তা করলো যে একটু আমি আমার কন্যাকে পাঠাই কিছু খাওয়া দিয়ে কিছু পানি দিয়ে, হয়তো যদি কবুল করে নেয় তার বিনিময়ে কিছু সওয়াব পাবো। আজাদ আরও ছোট্ট একটি কন্যা রেওয়ায়েত রয়েছে যে বয়সও কিন্তু হযরত সাকিনার মতন ছিল, তিনিও একবার সে একবার অগ্রসর হলো, কাফেলার সামনে আসলো, সে হযরত সাকিনাকে কিছু খুরমা এবং একটি পাত্রে পানি যখন দিতে চাচ্ছে, হযরত সাকিনা একবার পপি আম্মার দিকে তাকালেন, যখন হাতে নিলেন তখন একবার আরে সেই ছোট কন্যাটি বলল এটা খাও এবং আমার জন্য দোয়া, আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো। হযরত জায়নাব বললেন সাকিনা এই খুরমা নেওয়া যায়, এই পানি পান করা যায়, কিন্তু খাওয়ার পূর্বে পান করার পূর্বে একটু জিজ্ঞাস করো যে কি দোয়া করতে হবে। আরে সেই মেয়ে ওইখান থেকে দাঁড়িয়ে একবার বিবির দিকে তাকালো, এক বিবি একটু উচ্চ স্থানে দাঁড়িয়ে আরে সেইখান থেকে নির্দেশ দিচ্ছিল, বলল আম্মু বলো কি দোয়া করতে বলবো। বলে দুটি দোয়া করো, একটি দোয়া এইভাবে করো যেইভাবে তোমরা ইয়াতিম হয়েছো, যেন আমি এইভাবে ইয়াতিম না হই। আদারো আরে কেউ সাকিনাকে জিজ্ঞাসা করুন যে সাকিনা কি অবস্থায় অবস্থান করছেন, কিভাবে দোয়া করেছিলেন যে আল্লাহ আমি যে ইয়াতিমা হয়েছি এই কন্যা যেন ইয়াতিমা না হয়, আরে তার উপর দিকে যেন আরে বাপের ছায়া যেন না উঠে যায়। আজরকম আল্লাহ আর দ্বিতীয় দোয়া কি বলে দোয়া করো যেন আল্লাহ আমাদের তৌফিক দেয় যেন আমরা মদিনায় যেতে পারি। আজাদ আরো এই শোনার সাথে সাথে আজাদ জানেন জিজ্ঞাসা করলেন মদিনায় কেন যাবা, মদিনায় কে রয়েছে? তো বললেন মদিনায় আমার শাহজাদি জায়নাব রয়েছে, যিনি আর সবাই কুফায় ছিলেন তিনি এখান থেকে চলে গেছেন আবার মদিনায়। আল্লাহ যেন তৌফিক দেয় যেন আমি মদিনায় গিয়ে আরে আমার শাহজাদি জায়নাব উম্মে কুলসুমকে এই জন্য জিয়ারত করতে পারি, আমার আকা হুসাইন তাহলে তাকে যেন জিয়ারত করতে পারি। তো একবার যাতে জায়নাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা বললেন কে যদি জিয়ারত করতে চাও তোমার হুসাইনের তো চলে আসো, হুসাইন অন্য কোনো জায়গায় না, হুসাইন এখানেই রয়েছে। আজাদ আরো হযরত জায়নাব সেই সারে আকদাসের দিকে ইশারা করলেন, যাই সারে আকদাস দিকে আসাবে কাহবে আসাবে কাহবে সানে যে আয়াতগুলো
এসেছে, ওই আয়াতের আওয়াজ করছে, আজ আদারও বিবি একবার সিরে একটা হুসাইনের দিকে, একবার সাইনাবের দিকে, তারপরে জিজ্ঞাসা করলো বিবি আপনার পরিচয়ে, বললেন তা চুপ করে থাকো, আরে এই বাজারে আমাদের নাম উচ্চারণ করতে নেই, আরে এই বাজারে আমি আমার পরিচয় দেব না, আরে তোমার নৌকে নাই তার উপরে, কিন্তু আমি বলবো বিবি, আরে তখন কত কঠিন হয়েছে, আরে যখন পরিচয় করানো হচ্ছে দরবারে আসিদে হাতে যায় না, মাতামে হুসাইন।